আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ক্লাস 6 এর অনুশীলনী 2.1 এর অনুপাতের অঙ্কগুলি সমাধান করব। ক নম্বরে আছে 25 ও 35। আমরা উপরেরটা পড়ি যে নিচের সংখ্যা দ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। এরকম সংখ্যা দেওয়া থাকলে খুবই সহজ, 25 ও 35 আছে এখানে, তাহলে সমাধান করি আমরা। প্রথম রাশি কত? 25। দ্বিতীয় রাশি ৩৫। অতএব প্রথম রাশি ইজ টু দ্বিতীয় রাশি, ২৫ ইজ টু ৩৫। এখন এই ২৫ আর ৩৫কে আমরা কিন্তু ভেঙে আরো ছোট করে লিখতে পারি। ২৫ আর ৩৫ এর মধ্যে ভাগ যায় কত দিয়ে? ৫ দিয়ে যায়। ৫ দিয়ে গেলে ৫ পাঁচা ২৫ ইজ টু ৫ সাতটা ৩৫। উভয় পক্ষকে ৫ দ্বারা ভাগ, করলে ২৫ হচ্ছে ৫ পাঁচা ২৫ আর ৫ সাতটা ৩৫। উত্তরের ৫:৭। এখন আমরা খ নম্বর অঙ্কটার সমাধান করব। খ নম্বর অঙ্কে আছে ৬০ সমস্ত ৩ এর ১ ও ৯ সমস্ত ৫ এর ২। তাহলে এখানে হচ্ছে প্রথম রাশি ৬০ সমস্ত ৩ এর ১, দ্বিতীয় রাশি ৯ সমস্ত ২ এর ৫। অতএব প্রথম রাশি ইজ টু দ্বিতীয় রাশি ৯ সমস্ত ২ এর ৫। এখন হচ্ছে আমরা এই সমস্তটাকে ভাঙবো। ৩ ৭ ২১ আর ১ হচ্ছে ২২, ২২ নিচে ৩ ইজ টু ৫ ৯ ৪৫ আর ২ হচ্ছে ৪৭ নিচে ৫। এখন এইখানে যে ইজ টু আছে মানে ভাগাকারে আছে, এটা আমরা গুণ দিয়ে ২২ এর ৩ ইন্টু গুণ যদি আমরা দেই, ৫ হচ্ছে নিচে আছে, ৫ যাবে উপরে এবং ৪৭ আছে উপরে, ৪৭ আসবে নিচে। উপরে হচ্ছে ৫, নিচে ৪৭। এবার কোনো কিছু যদি না যায় তাহলে আমরা গুণ করব, ২২ ইন্টু ৫, ৫ দুগুণে কত? ১০ এর ০ হাতে আছে ১, ৫ দুগুণে ১০ আর ১ ১১, ১১০ আর নিচে, তাহলে উপরে হচ্ছে ১১০ আর ৩ ৪৭, ৪৭ ৩, ৩ ৭ ২১-এর ১ হাতে আছে ২, ৩ ৪ ১২ আর ২ হচ্ছে ১৪, ১৪১, নিচে ১৪১, ১১০ ইজ টু ১৪১। এভাবে আমরা লিখতে পারি, উত্তর ১১০ ইজ টু ১৪১। এখন আমরা গ নম্বর অঙ্কটার সমাধান করব। গ নম্বর অঙ্কে আছে ১ বছর ২ মাস ও ৭ মাস। প্রথম রাশি ১ বছর ২ মাস। আমরা যদি প্রশ্নটা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম যে রাশি আছে ১ বছর ২ মাস ও ৭ মাস, এখানে ১ বছর ২ মাস এইটাকে কিন্তু আমরা ভেঙে মাসে রূপান্তর করতে পারি, কিন্তু দ্বিতীয় রাশি যে ৭ মাস আছে এই ৭ মাসকে আমরা চাইলেও বছরে রূপান্তর করতে পারবো না, কারণ আছেই হচ্ছে এখানে ৭ মাস। তাহলে প্রথম রাশি ১ বছর ২ মাস, ১ বছর ২ মাস, এখানে আমরা জানি ১ বছর সমান সমান ১২ মাস, তাহলে ১২ মাস যোগ ২ মাস, ২ মাস। আমরা সাইড নোট লিখে দিব যে যেহেতু ১ বছর সমান সমান ১২ মাস,
তাহলে 12 মাস আর 2 মাস 14 মাস। এখন হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে 7 মাস। অতএব প্রথম রাশি ইষ্ট দ্বিতীয় রাশি, প্রথম রাশি আছে 14 মাস, 14 ইষ্ট কত, এই পাশে আছে 7 মাস, 7। এখন এই 14 আর 7 এই দুইটার মধ্যে দুইটাকে ভাগ কত যায়? 7 দিয়ে, কিন্তু উভয় পক্ষকেই ভাগ যায়। তাহলে যদি আমরা 7 দিয়ে ভাগ দেই, সাত দিয়ে উভয় পক্ষকে ভাগ দিলে 7 দুগুণে 14, এখানে থাকে 2, আর এখানে থাকে 7 দিয়ে ভাগ দিলে কি একই থাকে, 2:1, 2:1, এটাই উত্তর। এখন আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। গ নম্বর অঙ্কে আছে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। আমরা যদি প্রশ্নটা একটু ভালোভাবে লক্ষ্য করি, 7 কেজি আর হচ্ছে 2 কেজি 300 গ্রাম, তাহলে আমাদের হচ্ছে গ্রামে রূপান্তর করতে হবে কেজিকে। কারণ কেননা এখানে যেহেতু আছে 300 গ্রাম, আমরা এই 300 গ্রামকে চাইলেও কেজিতে রূপান্তর করতে পারবো না। কেননা আমরা জানি 1 কেজি = 1000 গ্রাম, আর এখানে যেহেতু কেজি আছে, এই কেজিটাকে আমরা চাইলে গ্রামে রূপান্তর করতে পারবো। তাহলে এখানে প্রথম রাশি প্রথম রাশি 7 কেজি, আমরা জানি এক কেজি সমান সমান 1000 গ্রাম। অতএব 7 × 1000, তাহলে প্রথম রাশি হচ্ছে 7000 গ্রাম। প্রথম রাশি 7000 গ্রাম। এখন দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে হচ্ছে 2 কেজি 300 গ্রাম। আমরা 2 কেজিকে আমরা কি করব, গ্রামে রূপান্তর করব। তাহলে 2 × 1000 প্লাস 300 গ্রাম, এখানে সাইড নোট দিতে পারি, যেহেতু 1 কেজি = 1000 গ্রাম। তাহলে 1000 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে 2000 + 300 গ্রাম, তাহলে 2300 গ্রাম। তাহলে আমরা কিন্তু প্রথম রাশি পেয়েছি 7000 গ্রাম, আর দ্বিতীয় রাশি পেয়েছি 2300 গ্রাম। তাহলে লিখতে পারি প্রথম রাশি ইষ্টু দ্বিতীয় রাশি, প্রথম রাশি 7000 × 2300। এখন এখানে আছে হচ্ছে 7000 × 2300, এই 7000 আর 2300কে কত দিয়ে ভাগ যায় দেখি, 100 দিয়ে ভাগ যায়। 100 দিয়ে ভাগ দিলে সাত হাজারকে যদি 7000 আর 2300কে 100 দিয়ে ভাগ দিলে এখানে থাকবে 70:23। সাইড নোট থাকবে, উভয় পক্ষকে
100 ধারা ভাগ। তোর এটাই 70 ইস টু 23, এটাই উত্তর।